আজকে ষষ্ঠী, আজকে আমি আর মৌমিতা সবার আগে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। প্রথমেই আমরা চলে এসি দমদম পার্ক তরুণ সংঘর প্যান্ডেলে। এখানে নৌকো ছিল কিছু, এটা ছিল মায়ের মূর্তি, বেশ ভালো লাগছিল। এরপরে আমরা চলে এসি ভারত চক্র ক্লাবে। এদের ঠাকুর এবছরে কার্নিভালে গেছিল, তোমরা দেখেই থাকবে। এখানে খুব সুন্দরভাবে এই পুতুলগুলোকে অপারেট করছিল এই যে এনারা এখানে বসে। আগে ছোটোবেলাতে মেলাতে পুতুল নাচ দেখতে যেতাম, বেশ ভালো লাগতো। এবারে আমরা চলে এসি দমদম পার্ক তরুণ বলে। এবছরে ওদের থিম ছিল কালবেলা, দারুণ করেছিল প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা জুড়ে স্বাধীনতা সংগ্রামের সময় নারীদের যে ভূমিকাটা ছিল, তো সেটাকেই তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে, বেশ ভালো লাগছিল। এবার আমরা শ্রীভূমিতে যাব। শ্রীভূমিতে আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, একটা প্যান্ডেল ওই ম্যাপের রাস্তার মধ্যেই হয়েছিল, তো আর ওটা এক্সিট ছিল, তো সে কারণে আমাদের ঢুকতে দিচ্ছিল না। আমরা আবার অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গেলাম, চলে এসেছি শ্রীভূমির প্যান্ডেলের সামনে। মৌমিতাকে বললাম যে তুই এক্সিট দিয়ে যাচ্ছি, যেটা এক্সিট বললো না না ঠিক আছে চল। তারপরে এক্সিট ওখান দিয়ে ঢুকে যাচ্ছিলাম, বললাম চল, বলছে না না সামনে দিয়ে দেখতে হবে প্যান্ডেলটা। আবার সেই ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে এলো সামনে ডিজনিল্যান্ডের। মৌমিতা সেই মহালয়া থেকে এক্সাইটেড হয়ে আছে শ্রীভূমির ডিজনিল্যান্ডে আসার জন্য। আজকে ফাইনালি এসেছে আর ও ডিজনিল্যান্ডও ঘোরা হয়ে গেছে, আমাদের সবার শান্তি। আমি এটা বুঝে পাই না যে শ্রীভূমিকে নিয়ে লোকজন এত মাতামাতি কেন করে। শ্রীভূমির থেকেও আরও ভালো ভালো প্যান্ডেল কলকাতাতে হয়। হ্যাঁ মানছি শ্রীভূমি ভালো করে, বাট ঠিক আছে। এখন আমরা নিয়ে নিয়েছি ম্যাঙ্গো আর লেমন জুস। আবারও আমরা প্যান্ডেলে চলে এসেছি, এটা আমরা এসেছি উল্টোডাঙাতে। এই যে প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলটার নাম হচ্ছে উল্টোডাঙার সংগ্রামী। এদের এই বছরের থিম হলো মহালীলায় মহামায়া। খুব সুন্দরভাবে পুরো প্যান্ডেলটা সাজানো ছিল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো। এরকম পেন্টিং টাইপসের সব কিছুই আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগছে। এখন আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা এখন চলে এসেছি সৌরভসে। এই দোকানটা বিধাননগর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের একদমই কাছে। আমরা এখান থেকে অর্ডার দিয়েছি মশালা ধোসা, যেটার প্রাইস ছিল 65 করে। আর অর্ডার দেওয়া হয়েছে কেসারিয়া লস্যি, যেটার প্রাইস ছিল 60। কেসারিয়া লস্যিটা ভালো ছিল, বাট যেটা ধোসাটা ছিল না, ধোসার ভিতরে তরকারিটা অনেকটাই কম ছিল। এখন আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান পূজা মণ্ডপে। এই রেনবো কালারটা দেখে তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিল। পুরো প্যান্ডেলটা না ভীষণই কালারফুল লাগছিল। এবছরে ওদের থিম ছিল কোনো একটা গ্রামের ফেস্টিভ্যালটাকে এখানে তুলে ধরা হয়েছে। এগুলো সব ঠোঙা।
দেখো কি সুন্দর লাগছে প্রতিমাটা। এই প্যান্ডেল থেকে বেরিয়েই মাল্টিমিক্সের তরফ থেকে ফ্রি স্যাম্পল দেওয়া হচ্ছিল, আমি নিয়ে নিয়েছি। এখন আমরা চলে এসেছি করবাগানের পূজা মণ্ডপে। চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। এই বছর ওদের থিম হচ্ছে সীমানা। খুব সুন্দর করে পুরো প্যান্ডেলটাতে কাজ করা, দেখতেই পাচ্ছ। এগুলো সব ছোট ছোট চেয়ার দিয়ে করা। এটা হচ্ছে ওদের প্রতিমা। এবার আমরা চলে এসেছি পল্লী স্ট্রিটে। এই প্যান্ডেলটা না পুরোটা পাটের জিনিস দিয়ে তৈরি করা, ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে। বেশ ভালো লাগছিল। ওই গ্রাম বাংলা যে প্যান্ডেলগুলোতে করেন আমার বেশ ভালো লাগে, ভালো লাগছিল। যেই প্যান্ডেলটাতেই সিঁড়িটা দেখে তো আমার স্বর্গের সিঁড়ি লাগছিল। বেশ ভালোই করেছে ছোটোর উপরে। এখানে একটা মিরর দেখতে পেয়েছি আমি, দাঁড়িয়ে পড়েছি। যেখানেই আমি মিরর দেখতে পাই দাঁড়িয়ে পড়ি। এই ঘড়িটা কি সুন্দর না। এখন আমরা চলে এসেছি নলিন সরকার স্ট্রিটে দুর্গাপুজোর প্যান্ডেলে। এখানে না এগুলো সব এরকম মুভমেন্ট করছিলো, দেখে খুবই সুন্দর লাগছিল। আমি তো এই হার্টটাও যে নড়ছিলো ওটা খেয়াল করিনি, অনেকেই লাইনে দাঁড়িয়ে বললো, তো তখন আমি ভালো করে খেয়াল করলাম। তো এই হার্টটাও না এরকম নড়ছিলো, বেশ ভালো লাগছিলো দেখে। এখন আমরা প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। এখানে এরকম একটা ব্রেনও করেছিল, হাতগুলো এখানে সব মুভমেন্ট করছিল। এগুলো না শুধুগুলো শুধু ছোকরাগুলো বেরো ওগুলো দিয়ে বানিয়েছিল, বেশ ভালো লাগছিল। মায়ের মুখটা দেখো কি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে মায়ের মুখটা। এই যে সেই প্যান্ডেল আবোল তাবোল করেছিল, এই বছর আমি আর যেতেই পারলাম না, এটা বন্ধ ছিল কিছুক্ষণের জন্য, কারণ এখানে কাজ চলছিল, তো সেই কারণে। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি হাতিবাগান সার্বজনীনের পূজা মণ্ডপে। এখানে ভিতরে অনেক ফাঁকা ছিল, বাট বাইরে ওরা এত লাইন করেছিল, মানে আমার তো ভিড়ে কানেরটাই হারিয়ে গেল। এটা ছিল মায়ের মূর্তি। এটা একটা রাজবাড়ির পুজো। এই বাচ্চাটা এত কিউট ছিল, আমাদেরকে ওর আধো আধো গলায় দিদি বলে ডাকছিল। তো এখন আমরা চলে এসেছি কাশী বোস লেনের দুর্গাপূজা প্যান্ডেলের ভিতরে। এটা আমার এই বছরে দেখা বেস্ট প্যান্ডেল, এত ভালো লেগেছে। মানে ভিতরটাতে গিয়ে না জাস্ট গায়ে কাটা দিচ্ছিল। আমরা কি শুধু সামনে দেয়
আস্তে আস্তে এগিয়ে চলুন। সামনে সিলিকনের দুর্গা করা হয়েছিল, দেখে অনেকটা আসল লাগছিল। প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা তিনটে সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। এখন এই বাড়িটার ভিতরে প্রীতিষা ঢুকে পড়েছে। এটা ছিল মন্দির বাড়ির দুর্গা পুজো, স্নিকার্স পরে বেরোলেন সমস্যা, আবার ওটাকে খোলো খুলে পড়ো। সেই ভিডিওটা করেছে। এখন আমরা চলে এসেছি দর্জি পাড়ার ভিতরে। এখানে এরকম দেখাচ্ছিল কামনা বাসনা ঘৃণা এখানে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, লাইটিং দিয়ে সাজিয়ে বেশ ভালো লাগছিল। এই প্যান্ডেলটাতে ঢোকার আগে রাস্তারও লাইটিংগুলো খুবই সুন্দর ছিল। এখানে না মানে আলপনা দেওয়া ছিল পুরো রাস্তাটাতে, দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। পুজোতেই লাইটিংগুলো আবারও হেমকুটিরে গেছিলাম। হেমকুটির যাওয়ার পরে আমরা এখন ধরবাড়ির দুর্গাপুজো দেখতে চলে এসেছি। এখানে গিয়ে একটা জিনিস ভালো লাগলো, ওনারা আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলেন, তারপরে আমরা এখানে কিছু ফটোস নিলাম। এগুলো না অনেক পুরনো দুর্গাপুজোর ফটো, বেশ ভালো লাগলো। তারপর আহিরিটোলা যুবকবৃন্দতে চলে এসেছি। এখন মাথা ব্যথা করছিল বলে ভলিন স্প্রে কপালে দিয়ে দিয়েছিলাম, তারপরে শান্তি পেয়েছি। সকাল থেকে এত রোদে ঘুরেছি না, মাথা ব্যথা করছিল। অনেক ঠাকুর দেখে নিয়েছি, এবার বাড়ি যাবো। এটা হচ্ছে প্রীতিষার পাড়ার পুজো, এখানে সিকিম করেছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।